আপনার কাছে আমার জানার বিষয় যে সালাতে রাফাল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে কি না যে প্রশ্নটা আপনি করেছেন এটা খুবই কমন একটা প্রশ্ন এবং এটা মুসলিমদের ফেঁকি দিক থেকে একটা এখতিলাফীয় প্রশ্ন তবে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ ওয়া ওয়াতাল আমাদেরকে যে সালাদ ফরজ করেছেন তার মধ্যে যে বিভিন্ন আমলগুলো আছে সেগুলোর মধ্যে রাফেল ইয়াদাইন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেটা নিয়ে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন সেটা একটু তুলে ধরতে চাচ্ছি যেমন শুরুতেই আমরা একটা হাদিস এখানে আবদুল এবন অমর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যেটা উল্লেখ করব বোখারি মুসলিমে এসেছে আন্না রাসুল্লা সাল্লাফা রাসুল্ল সাল্লাহ সাল্লাম যখন সালাদ শুরু করতেন তখন তার দুই কাঁত বরাবর দুই হাত উঠাতেন ওয়াইদা কাব্বর আলীর রুকুড় এবং যখন তিনি রুকুর জন্য তাকবির দিতেন তখনও দুই হাত দুই কাঁত বরাবর উঠাতেন ওয়াইদা রাফা রাসমিনার রুকুর এবং যখন তিনি রুকু থেকে তার মাথা উঠাতেন তখন একইভাবে রাফা আহুমা কাদায়লিক একইভাবে তার দুই হাত উঠাতেন জমহুর আল ওলামা এই হাদিস দ্বারা আমল করেছেন আমরা এই জন্য এই হাদিস দ্বারা আমলের মধ্যে দেখতে পাই মালিকি মাধাবের শাফলি মাধাবের হাম্বলি মাধাবের অধিকাংশ ওলামাই কেরাম এবং তাদের ফলোয়াররা এই হাদিস অনুযায়ী আমল করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুসল্লি এই কয়েকটি জায়গায় তাদের হাত ওঠানোটা মুস্তাহাব মুস্তাহাব তাহলে ওলামাইকোরাম এই হাদিস থেকে যেই ফেকি হুকুমটা পেয়েছেন সেটা হচ্ছে মুস্তাহাব অর্থাৎ উত্তম একটি কাজ যেহেতু রাসুলসাল্লাহ আসাল্লাম করেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম সব কাজের জন্য কিন্তু উম্মাকে কঠিন প্রেসার দেননি যেমন রোকনগুলো আদায়ের ক্ষেত্রে তিনি একজন সাহাবিকে বলেছেন এটা হাদিসুল মুসি এ সালাত আহ বিখ্যাত হাদিস বলছেন এই তুমি সালাত পড়োনি আবার পড়ো যতবার ভুল করেছে রোকনের মধ্যে সালাত পড়োনি আবার পড়ো তার মানে তোমার যে ভুলটা হয়েছে ওদের তোমার সালাতে বাতিল হয়ে গেছে অথবা তুমি আবার পড়ো কিন্তু রাফরুল ইয়াদাইন যদি কারো মিস হয় রুকুর আগে অথবা রুকুর পরে তখন এমন ঘটনা কখনো ঘটেনি যে রাসুলসাল্লাম বলছেন এই তুমি সালাত পড়ো আবার পড়ো তাহলে এই যে সবগুলো দলিল একসাথ করে একটা সিদ্ধান্তে আসা এটা একটা ফিক্ষি বিচক্ষণতা এটা একটা এলম এবং এলেমের যে আফা কাছে দিগন্ত তার প্রসারতার উপর নির্ভর করে যারা কম এলেম রাখে তাদের কাছে হয়তো অনেক জিনিস স্পষ্ট নয় তাহলে সবগুলো হাদিস থেকে আসলে হুকুম ইস্তেমবাদ করার ক্ষেত্রে সাল্লাম কোন আমলকে কি ধরনের গুরুত্ব দিয়েছেন কোন আমল তরক করার কারণে সালাদকে বাতিল ঘোষণা করেছেন এবং কোন আমল তরক করার কারণে সালাদকে বাতিল ঘোষণা করেননি সে বিষয়গুলো কিন্তু আমাদের সামনে রাখতে হবে এবং সেই আলোকেই সালাতের মধ্যে বেশ কয়েক ধরনের আমল আছে একটা হলো আরকান বা ফরয়েদ ফরজ আমল আরেকটা হলো ওয়াজিবাত আরকানের কোনো একটা যদি ছুটে যায় তাহলে সালাত শেষ হ্যাঁ সালাতের ভিতরে যদি কোনো রাখাতে ছুটে যায় তাহলে ওই রাখাত বাতিল আর সালাত পড়ার পরে যদি মনে হয় যে তার রকত বাতিল তাকে এদা করতে হবে আর ওয়াজিবাত হচ্ছে সে আমল যেগুলো করাটা জরুরি তবে ছুটে গেলে শেষে সাহসেজদা দেওয়া যায় আর কিছু আছে মাসনুন এবং মোস্তাহাব্বাদ মাসনুন এবং মোস্তাহাব্বাদ যেগুলো ছুটে গেলে কোনো সাহসেজদা দিতে হবে না এবং সালাত বাতিল হবে না রফল ইয়াদাইন হচ্ছে সালাতের মধ্যে এমন একটি আমল তাহলে কারো যদি ছুটে যায় সে রুকুর আগে অথবা রুকুর পরে করতে যদি ভুলে যায় বা না করে তাহলে তার সালাদ শুদ্ধ হবে তবে সালাতে সওয়াব কম হবে যেহেতু রাসুল সাল্লাহামের সোন সে তরক করলো এখানে একটা ফেকি মাসাল্লাহ আমরা জানি ওটা নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করছি না করবও না সেটি হচ্ছে ইমাম আবু হানি রাহমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামাই কেরামের বিশাল এক দলের মতে যে রুকুর আগে এবং রুকুর পরে যে রাফল ইয়াদাইনের কথা হাদিস এসছে তারা মনে করেন যে সেটা মানসুক হয়ে গেছে যদিও এটা শুদ্ধ নয় কারণ রাফল ইয়াদাইনের এই হাদিসগুলো প্রচুর ওলামাইকেরাম তারা নকল করেছেন কেরাম থেকে এসছে এবং এই জন্য ওলামাইকেরাম এই রাফুল আর হাদিসকে মোতাওয়াতের মানবী পর্যায়ের হাদিস হিসাবে তারা গণ্য করছেন কারণ প্রচুর সাহাবাইকেরাম থেকে আমলটা এসেছে অতএব এটা মানসুখ হওয়ার সত্যিকার অর্থে কোনো দলিল নাই এটা যারা বলেছেন তারা কি কারণে বলেছেন সেটা তাদের দলিল তাদেরকে দেখাতে হবে বাট এটা এটা হয়তো তাদের কাছে যেমন আরেকটা হাদিস আছে যে রাসুলসাল্লাহ সাল্লাম আমল করেননি হতে পারে সে হাদিসটা যদি শুদ্ধ হয় তাতেও কিছু সমস্যা নেই দুটো হাদিসের মধ্যে এখানে কোনো সংঘর্ষ নাই কারণ আমলটা হচ্ছে মোস্তাহাব পর্যায়ের কখনও কখনও রাসুলসাল্লাহ সাল্লাম যদি তরক করেন আবার কখনও কখনো অধিকাংশ সময় যদি করেন তাহলে এটা দ্বারা তো প্রমাণিত হলো যে এটা মোস্তাহাব পর্যায়ের আমল সন্ধ্যা পর্যায়ের আমল রাসুলসাল্লাহসাল্সাল্লাম রাতের সালাত গুলো যেটা ফরজের আগে বা পরে আমরা রাতে বা যেগুলোকে সুনাতম আকাদা বলি তখন তর্ক করেছেন সফরে তরক করেছেন অতএব রাসুলসাল্লাসাল্লামের তরক দ্বারা বোঝা যাচ্ছে যে এটা মাসনুন এবং মোস্তাহ পর্যায়ের ফরজ পর্যায়ে না ফরজ হলে তো তিনি তর্ক করতেন না কিন্তু এটাকে মানসুখ বলার কোনো কারণ নাই কারণ এটা মানে রাফেলেন করা না করার মধ্যে এমন কোনো তারুদ এমন কোনো সংঘর্ষ নাই যে হয় এটা ঠিক নয় ওটা ঠিক তবে যেহেতু অধিকাংশ হাদিসগুলোতে রাফেল ইয়াদাইন করার পক্ষে বক্তব্য এসেছে অতএব আমরা মনে করি যে এটা সন্ন্যাস পার্বত্যপক্ষে আমাদের প্রত্যেকেরই আমলটা করা উচিত এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে আমি সে আলোচনা আজকার যাচ্ছি না